Assalamualaikum. Learning and earning টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। কপি পেস্ট করে আর্নিং জেনারেট করা নতুন কিছু নয়। যাদের মোটামুটি কোনো অভিজ্ঞতা নেই বা দক্ষতা নেই বা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য কপি পেস্ট করা অত্যন্ত সহজ একটি কাজ এবং তারা চাইলে মাস শেষে ইনকাম জেনারেট করতে পারে, অর্থাৎ মোটামুটি বেশি না হলে হাত খরচের টাকাটা। আজকে আমি এমন একটি ট্রাস্টের ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটির মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েতে লিঙ্ক শর্ট করে এবং পাশাপাশি আরও কিছু কাজ করে মাস শেষে কিছু ইনকাম জেনারেট করতে পারেন তার ট্রাস্ট ওয়েতে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে, মাত্র $2 হলে এখান থেকে আর্নিংটা উইথড্র করে নিতে পারবেন। এবং পাশাপাশি আরও যে বৈশিষ্ট্য আপনাকে মুগ্ধ করবে সেটি হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই টাকাগুলো খুব সহজেই পকেটে নিয়ে আসতে পারেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকের যে ওয়েবসাইটের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে kelink.com। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কীভাবে এখানে সাইন আপ করতে হয় এবং কীভাবে কাজ করতে হয়। মোবাইল এবং কম্পিউটারে দুটো ওয়েতে আপনি এখানে কাজ করতে পারেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, শুধুমাত্র একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ইউজ করবেন, একাধিক ইউজ করবেন না। বেশি যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে তারা বাধ্য হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অ্যানেবল করে দিন যাতে সবার আগে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আপনার কমেন্টের ভিত্তিতে আমি রিসার্চ করে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবো। সো সাথেই থাকুন। চলে এসছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কিউলিং। কিউলিং একটি ইউআরএল শর্টনার ওয়েবসাইট বলা যায়। আমরা জানি অনেকেই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল শর্ট করার ওয়েবসাইট রয়েছে ফ্রিতে এবং পেইডে। আজকে আমি যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি একটি ফ্রি ওয়েবসাইট এবং আপনি অনায়াসেই এখানে লিঙ্কগুলো শর্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং কীভাবে সেই লিঙ্ক শর্ট করে আপনি বিভিন্ন প্রফেশনাল প্লেসগুলোতে বা সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করবেন ফ্রি ওয়েতে সেটিও আমি দেখিয়ে দিব, যাদের মোটামুটি মার্কেটিং জ্ঞান নেই ফ্রিতে। সুতরাং তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি স্ক্রলিং করে যদি আপনি এখানে চলে আসেন, যে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য জানার জন্য সেটি হচ্ছে এখানে তিনটি অপশন তারা রেখেছে, যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, এরপর লিঙ্ক শর্ট করো, এরপরে আর্ন মানি দ্যাটস ইট, এরপরে হোয়াই জয়েন আস। যদি আসেন তাহলে এখানে 10% রেফারেল বোনাস আপনি পাচ্ছেন এবং পাশাপাশি মিনিমাম $2 হলে এখান থেকে ইনকাম জেনারেট করার অপরচুনিটি রয়েছে। এবং আপনি যদি কোনো রকম সাপোর্ট পেতে চান তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং টোটাল ক্লিক হচ্ছে এত, টোটাল ইউআরএল হচ্ছে এত, রেজিস্টার্ড ইউজার হচ্ছে এত। এবং পাশাপাশি যদি আপনি পরিশেষে এখানে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়েব মানি পেইয়ার ওয়েব পেইয়ারের মতো ট্রান্সফার সিস্টেমগুলো রয়েছে এবং সম্প্রতি এটি লঞ্চ করেছে। সো আশা করি এখান থেকে আপনি খুব সহজে অনায়াসে ইনকাম করতে পারেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যখন দিবেন তখন আপনার লিঙ্কের মধ্যে, তার মানে ইমেলের মধ্যে একটি লিঙ্ক চলে আসবে। লিঙ্কটা হচ্ছে এটি। এখানে যদি আপনি সরাসরি ক্লিক করেন তাহলে আপনাকে লগ ইন করতে বলবে, তার মানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করার মাধ্যমে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। দ্যাটস ইট, এতটুকু আশা করি আপনি করতে পারবেন। সুতরাং আমি এটা আর দেখালাম না। এখন এখানে কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছি। প্রথমত এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন নিউ শর্ট অ্যান্ড লিঙ্ক। আপনি যদি লিঙ্ক শর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর স্ট্যাটিস্টিক্স যদি জানতে চান তাহলে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করতে হবে। ম্যানেজ লিঙ্কস, ম্যানেজ লিঙ্কসের মধ্যে বিস্তারিত লিঙ্কের বিষয়গুলো জানবেন। উইথড্র সিস্টেম এবং রেফারেল রয়েছে। প্রথমত যে কাজটি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে সাথে সাথে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে আপনি সেটি সেভ দিয়ে রাখবেন। এটি হচ্ছে আপনার প্রাথমিক কাজ। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট। স্টেট মানে হচ্ছে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকা দেবেন, চিটাগাংয়ে থাকলে চিটাগাং দেবেন, অর্থাৎ যেখানে বসবাস করেন সেটি, অর্থাৎ আপনার একটি পারমানেন্ট অ্যাড্রেস দেবেন। এরপর জিপ কোড দেবেন, কান্ট্রি দেবেন, ফোন নাম্বার দেবেন। এবং এখানে যে উইথড্র মেথড তারা রেখেছে, প্রথমত বিকাশ রকেট নগদ ওয়েব মানি পারফেক্ট মানি পেইয়ার। সো আপনাকে সাজেস্ট করব বিকাশ। আর যদি বিকাশ না থেকে থাকে তাহলে অবশ্যই বাকি অপশনের যে কোনো একটি অপশন আপনি এখানে সিলেক্ট করবেন। দেন যে কাজটি করবেন সেটি হচ্ছে উইথড্র অ্যামাউন্ট। আপনি অবশ্যই জানেন যে এখানে $2 হলে আপনি এখান থেকে উইথড্র করার জন্য
চান্স পাচ্ছেন। সুতরাং এরপর সাবমিটে ক্লিক করবেন, দ্যাটস ইট, এতটুকুই। এবং এখানে আরেকটি চার্ট দেওয়া রয়েছে, সেটি হচ্ছে উইথড্র মেথড, বিকাশে হলে $2 এবং রকেটে হলে $2 এবং নগদ $2। অর্থাৎ এগুলো এই অপশনগুলো কিন্তু তারা খুব সহজ রেখেছে, যেটি আপনার জন্য বা বাংলাদেশে যারা রয়েছে তাদের জন্য অনেক বেশি ইজিয়েস্ট। এবং ওয়েব মানিতে $5, পারফেক্ট মানিতে $10 এবং পেইয়ারে $5 তারা উইথড্র, মিনিমাম উইথড্র রেখেছে। সুতরাং এই অপশনটি বা এই বৈশিষ্ট্যের কারণে হয়তো আপনি এই ওয়েবসাইটে কাজ করবেন। নিশ্চয়ই প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি নিউ শর্ট লিঙ্কে ক্লিক করেন, এখানে একটি স্পেস বার দেখতে পাচ্ছেন, এখানে বলেছে যে আপনাকে ইউর ইউআরএল হেয়ার, এখানে ইউআরএল আপনাকে প্রোভাইড করতে বলেছে। সো ওই ইউআরএল কোথায় পাবেন সেটি আমি বলছি। আমরা সাধারণত যারা অনলাইনে বিভিন্ন ধরনের নিউজ পড়ি বা বিভিন্ন ধরনের টপিকস বা ক্যাটাগরি পছন্দ করি, সেই ক্যাটাগরি বা টপিকগুলো ডেইলি কিন্তু পড়ি। ধরুন আপনি স্পোর্টস পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ দেন প্রথমে লেটেস্ট স্পোর্টস নিউজ। সেটি দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট পান। সো আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি এখান থেকে সত্যি আর্নিং জেনারেট করতে চান, তার মানে কিউ লিঙ্কের মাধ্যমে আপনাকে লেটেস্ট এবং ট্রেন্ডি নিউজগুলো চুজ করে বা আপনাকে ক্যাটাগরি ওয়াইজ নিউজ চুজ করে সেটি নিয়ে কাজ করতে হবে। সো আমি এখানে অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছি, স্পোর্টস নিউজ, লেটেস্ট ক্রিকেট নিউজ, যেহেতু ক্রিকেট অনেকেই পছন্দ করে সুতরাং আপনি এটি চুজ করতে পারেন ক্যাটাগরি হিসেবে বা নিউজ হিসেবে। সো আমি এখানে আসলাম, এখানে আসার পর অনেকগুলো নিউজ আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রেন্ডি যে নিউজটা যেটি মোটামুটি ভাইরাল হয়েছে। সো আপনি একটু রিসার্চ করলে সহজেই জেনে যাবেন ট্রেন্ডি নিউজ কোনগুলো বা ভাইরাল নিউজ কোনগুলো। সো এখান থেকে যে কোনো একটি নিউজ আপনি সিলেক্ট করবেন। সো আমি এটি সিলেক্ট করছি, যে এটি ওপেন করবো। ওপেন করার পর আমি নেক্সট পেজে চলে যাব। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে অনেকগুলো পিকচার দেওয়া থাকবে, যে পিকচারটি ট্রেন্ডি এবং আই ক্যাচি সেটি আপনাকে কপি করতে হবে। সো এখানে দুটো পিকচার দেখতে পাচ্ছেন নিউজ ব্রিফ সম্পর্কে, এখান থেকে যে কোনো একটি নিউজ আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে আসবেন। এখানে যে নিউজটি পুরোপুরি এখানে রয়েছে এবং এই ইউআরএলটি আমি এবার নিব, নেওয়ার পরে এটি কপি করব, কপি করার পরে সরাসরি চলে আসব এই ওয়েবসাইটটিতে। এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পরে শর্টেন করব, তার মানে এটি বড় একটি ইউআরএল, সেই ইউআরএলটি শর্টেন করে নিব। শর্টেন করে নেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইউআরএল চলে আসবে। সো এটি আপনি কপি করবেন, কপি করার পরে এটি চাইলে আপনি সরাসরি এখন ফ্রি মার্কেটিং করতে পারেন এবং আরেকটি কাজ করতে পারেন, এটিকে আরও শ্রিঙ্ক করতে পারেন বা অবশ্যই আরও ছোটো করতে পারেন। সেজন্য আপনি বিটলিটা ইউজ করতে পারেন। বিটলি হচ্ছে একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে কোনো ইউআরএল শর্ট করার জন্য। সো আমি এটি কপি করলাম, কপি করার পরে আপনি বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, তারপর ব্লগ কমেন্ট পোস্টিং সাইট এবং টুইটার রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। বিশেষ করে আপনাকে আমি সাজেস্ট করব ফেসবুকে না করার জন্য। ফেসবুকে রিসেন্টলি কিন্তু যে কোনো লিঙ্ক শেয়ার করার পারমিশন দিচ্ছে না, সুতরাং আপনি যে কাজটি করতে পারেন বিশেষ করে টুইটারের মধ্যে আপনি সেই লিঙ্কটা প্রোভাইড করতে পারেন। সরাসরি লিঙ্ক অনেক সময় প্রোভাইড করবেন না, কীভাবে প্রোভাইড করবেন সেটি আমি দেখাচ্ছি। আপনি যদি টুইটার অ্যাকাউন্ট আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই টুইটারে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এরপর সেটি অবশ্যই এখানে মার্কেটিং করবেন। এখানে আমি লিঙ্কটি শেয়ার করেছি। এবার এখানে একটি আর্টিকেলের টাইটেল দিতে হবে। সো টাইটেলটা কী দেবেন সেটি হচ্ছে আপনার নিউজটি কী রিলেটেড, সেটি অবশ্যই কপি করবেন। কপি করার পরে দেন আপনাকে এখানে পেস্ট করতে হবে, এটিকে এই জন্য বলা হয় কপি পেস্ট এর ওয়ার্ক। এরপর যে কাজটি করবেন, এই যে নিউজটি চলে এসেছে, খুব সহজে আপনি এই কাজটি করতে পারেন। এবার আপনি এটি টুইট করে দিলেন, টুইট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে যারা আপনার সাথে এঙ্গেজড রয়েছে তারা কিন্তু অবশ্যই এই নিউজগুলো পছন্দ করবে এবং তারা ক্লিক করবে। ক্লিক করার বিনিময়ে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন সেটি এটি হচ্ছে প্রসেস এবং কী পরিমাণ আর্নিং করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছেন, আপনি গুগলে যদি বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দেন, অর্থাৎ ট্রেন্ডি টপিক নিয়ে, স্পোর্টস রয়েছে, সেলিব্রিটি নিউজ রয়েছে, COVID-19 রয়েছে, তারপরে পলিটিক্স রয়েছে, অর্থাৎ লেটেস্ট ইনফরমেটিভ নিউজগুলো যদি আপনি খুঁজে খুঁজে বা সার্চ করে এখানে কাজ করেন, আমি আশা করি আপনি খুব সহজে মিনিমাম 1,000-3,000 ভিউজ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। সো আশা করি এই কাজটুকু করতে পারবেন ফ্রি মার্কেটিংয়ের জন্য। এর চেয়ে বেস্ট ওয়ে কিন্তু আর হতে পারে না। এবার চলে আসছি কিভাবে আপনি কী পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবেন। প্রথমত আমি যদি ক্যালকুলেটর ওপেন করি,
এই ওয়েবসাইটে কাজ করে আপনি 1000 ভিউজ এর জন্য 1.5 ডলার, তার মানে 1.5 ডলার করে পাবেন। সো 3000 ভিউজ এর জন্য আপনি মিনিমাম 1000 ভিউজ এর জন্য রয়েছে 1.50, সুতরাং 3000 ভিউজ এর জন্য আপনি পাচ্ছেন ডেইলি 4.5 ডলার। আমি আবার বলছি, 1000 ভিউজ এর জন্য, তার মানে আপনি যে লিংকটি শেয়ার করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো প্ল্যাটফর্মে, সেখানে যে ভিউজ ভিউয়াররা আসবে তারা যদি ক্লিক করে, এভাবে যদি 1000 ক্লিক করে, তাহলে 1000 ক্লিকের অ্যাগেনস্টে আপনি 1.5 ডলার করে পাচ্ছেন, এবং 3000 ক্লিক হলে 4.5 ডলার করে পাচ্ছেন। সো ডেলি যদি 4.5 ডলার হয়, তাহলে 30 ডেজে কতদিন হয় সেটা আমি দেখাচ্ছি, 135 ডলার। এবং এটিকে যদি আমি টাকাতে কনভার্ট করি, টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় কতটুকু, এটি হচ্ছে এটা, এই যে এই অ্যামাউন্টটা আপনি মাস শেষে অনায়াসেই ইনকাম করতে পারবেন খুব সহজেই এই ট্রাস্টেড ওয়েবসাইটটির মাধ্যমে, তার মানে কপি পেস্ট করে। সো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এখান থেকে উইথড্র করবেন। সো প্রথমে আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে এখানে যে মেসেজটুকু রয়েছে, সেই মেসেজটুকু একটু পড়বেন। সেটি হচ্ছে, একদিনের মধ্যে তারা কিন্তু আপনার পেমেন্টটা আপনাকে পৌঁছিয়ে দিবে, এটি হচ্ছে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এবং সুতরাং আপনি খুব সহজেই যখন এখানে $2 আপনি আর্নিং করবেন, $2 হলে আপনি অ্যাকাউন্ট এর মধ্যে অর্থাৎ উইথড্রর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অবশ্যই সেই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন, দেন এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে পেন্ডিং হবে, অর্থাৎ আপনি যখন এটি সেন্ডিং করবেন উইথড্রটা, তখন এটি পেন্ডিং থাকবে। পেন্ডিং থাকার পর যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে খুব সহজেই আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই অ্যামাউন্টটি জমা হয়ে যাবে। এবং আরও কিছু ইনফরমেশন রয়েছে, কমপ্লিট দ্য পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট টু ইয়ার পেমেন্ট অ্যাকাউন্ট, ক্যান্সেল দ্য পেমেন্ট হ্যাজ বিন ক্যান্সেল। ক্যান্সেল হলে তারা কিন্তু এই ক্যান্সেলের মেসেজটি দেখাবে, রিটার্ন দ্য পেমেন্ট হ্যাজ বিন রিটার্ন টু ইয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ এটি তারা অপশন রেখেছে। সুতরাং খুব সহজেই একদিনের মধ্যে আপনি চাইলে এখান থেকে উইথড্রটা নিয়ে নিতে পারবেন অনায়াসে। সো পেমেন্টও আমি আগেই বলেছি, সেটা হচ্ছে রকেট রয়েছে, নগদ রয়েছে, বিকাশ রয়েছে, এবং পেইয়ার রয়েছে, ওয়েব মানি রয়েছে, কপি পেস্ট করে। সো সামথিং ইজ বেটার দেন নাথিং। আমি অনেকে অনেক সময় বলে থাকি, আমার ভিডিও এর মধ্যে অনেকবার বলেছি যে অনেকে ট্রাস্ট করে আবার অনেকে ট্রাস্ট করে না, যে কিছু কিছু পাবলিক রয়েছে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করে, কিন্তু তারা জানে না আসলে যে এখানে যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো ফলো করলে খুব অনায়াসে স্কিল বা এক্সপিরিয়েন্স শো না করে বা পেমেন্ট ইনভেস্ট না করে আর্নিং জেনারেট করা যায়। সো অনায়াসেই এই মিনিমাম ইনকামটা আপনি মাস শেষে শেয়ার করে নিতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি অ্যাট এ গ্লান্স আবার সামারাইজ করছি, সেটি হচ্ছে কিউ লিঙ্কের মধ্যে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ছাড়া টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট রয়েছে, ফোরাম পোস্ট রয়েছে, সেখানে কমেন্ট করবেন, তারপর আপনি কমেন্টের জবাব দেবেন এবং পাশাপাশি লিঙ্কটা যদি প্রোভাইড করেন। এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি এই কাজগুলো করেন, আশা করি দ্রুত রেসপন্স পাবেন এবং আপনার ইনকাম দ্রুত ইনক্রিজ করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.